মর্নিং বন্ধুরা, গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে সকলে সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে 9টা, আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। এখন থেকে স্টার্ট করলেও আমার সকাল হয়েছে 5:30টাতে। 5:30টায় উঠেছি, আর সার্থকের ছিল আজকে সকাল থেকে অফিস, মানে 9টা থেকে, আর ও 8টায় বেরিয়ে গেছে। তার জন্য ওকে একটুখানি আলু মাখা ডাল আর ভাত করে দিয়েছিলাম, খেয়ে গেছে, আর একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম যেটা নিয়ে গেছে। যেহেতু মা বাড়িতে নেই, তাই রান্না থেকে পুজো সমস্তটাই আমার উপরে। তাই ও চলে যাওয়ার পরে জামা কাপড় দিয়েছিলাম মেশিনে, সেগুলো কিছুটা হয়েছে, সেগুলো নিয়ে এখন উপরে যাচ্ছি ধুয়ে মেলবো বলে। আর কড়াইতে বসিয়েছি বেগুন আলু টমেটোর একটা তরকারি। যেহেতু ডাল করেছিলাম আর কুমড়ো আলু উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি, আর আলু মাখা যেটা দুপুরের বেলায় উঠে যাবে, আর রাত্রেবেলার জন্য বাবার জন্য বানিয়ে রাখলাম বেগুন আলু টমেটোর তরকারিটা। আর দেখো, আগের দিন প্রচুর জামা কাপড় কেচেছিলাম মেশিনে, যেগুলো ধুয়ে রেখে দিয়েছি বালতি বোঝাই করে, সেগুলো আজকে মেলতে হবে। আর এই ব্ল্যাঙ্কেটটাও কেচেছিলাম, এটা মেশিনে কাছে নিই, এটা হাতেই কেচে নিয়েছিলাম। আর এটা একটু প্রায় শুকিয়ে গেছে, কিন্তু 2-3 দিন রোদ্রে না দিলে একটু গন্ধটা যাবে না, যেহেতু সিল্ক সিল্ক টাইপের, তো একটু গন্ধ হয়, সেটা রোদ্রে দিলে একদম কেটে যাবে। তো 2-3 দিন ধরে রোদ্রে দিতে হবে। তো কিছু জামা কাপড় বাইরের ছাদে মেলেছি, আর কিছু নতুন জামা কাপড় ছিল যেগুলো ঘরে মেলেছি, আর এত জামা কাপড় বেঁচে গেছে যেগুলো একটু উপরের ছাদে চলে এসেছে মেলতে। আর সাদা কিছু পোশাক রয়েছে যেগুলো উজালা দেবো বলে একটা বালতির মধ্যে সাইড করে রেখে দিয়েছি। এত পরিমাণে জামা কাপড় হয়েছে যে 3টে জায়গাতে পুরো ভরে গেছে, উপরের ছাদ, নিচের ছাদ, আবার হয়ে গেল বারান্দা। এগুলো সমস্ত মেলে নিচে এসে দেখছি তরকারিটা পুরো কমপ্লিট। এখানে একদম অল্প একটু তরকারি বানিয়েছি, কারণ দুপুরে যা তরকারি আছে সেগুলো আমাদের হয়ে যাবে। আর এটা বানিয়েছি রাত্রে বাবার জন্যে, যেহেতু বিকালে আমরা একটু বাড়িতে থাকবো না, বিকালে একটু যাব বর্দি ভাইয়ের বাড়িতে, সেখানে নিমন্ত্রণ আছে। আর তরকারিটা নামিয়ে চলে এসেছি ঘরে বিছানা গোছাতে, আর বিছানাটা একদম ঠিকঠাক করে গুছিয়ে নেবো। আর বন্ধুরা, গরম পড়েছে কেমন বলো তো, একদম শীত কাটতে না কাটতে গরমটাও কিন্তু পড়েছে একদম জাঁকিয়ে। আর এখানে এখন পাখা ছাড়া তো কাজই করা যাচ্ছে না। তো যাই হোক, বিকালবেলা যাব দিদিভাইয়ের বাড়িতে, কারণ সেখানে নাম সংকীর্তন রয়েছে, তো দিদিভাই নেমন্তন্ন করেছে, আর ওখানেই নামের ওখানে ভোগ হবে, তো আমরা ভোগ খেয়েই ফিরবো। আর নাম সংকীর্তনের ওখানে গেলে ভোগ না খেলে কী করে হয়, আমি তো খুবই পছন্দ করি। তোমরা কে কে পছন্দ করো আর কে কে নাম সংকীর্তনে যেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানলে কমেন্টে জানিও। তো যাই হোক, তার জন্যে ভাবলাম যে দুপুরের তো খাবারটা রাত্রে তো আর হবে না, আর যেহেতু উচ্ছে কুমড়ো দিয়ে রান্না করা হয়েছে, ওটা তো তিতো, তিতো তো রাত্রে খাওয়াও যাবে না। আর ডাল থাকবে, আর তার সঙ্গে বেগুন আলু টমেটো তরকারি, বাবার তো অত্যন্ত প্রিয় একটা। আর আমাদের বাড়িতে আজকে যেহেতু নিরামিষ, সেই জন্য নিরামিষ রান্নাই হয়েছে, তাই বাবার জন্য ওটা বানিয়ে রাখলাম। বাবা যেহেতু যাবে না, তাই বাবা রাত্রে ওই তরকারিটা দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে, আর আমরা তো খেয়েই আসবো। আর যেহেতু মা বাড়িতে নেই, মা গেছে একটু দীঘায় ঘুরতে দিদিভাইদের সঙ্গে, তো মা বাড়িতে না থাকার কারণে সমস্তটা আমাকে একা হাতেই সামলাতে হচ্ছে। তোমার রান্না করা থেকে, পুজো থেকে, আর ঘর বাড়ি পরিষ্কার তো আছেই, সেগুলো তো আমি অল টাইম করে থাকি, কিন্তু রান্নার চাপটা মা নিজেই নিয়ে নেয়, কিন্তু সেটা এখন আমার হাতে পড়েছে দায়িত্ব। তো মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে, ঘর টর পরিষ্কার তো কমপ্লিট, রান্নাঘরও একদম পরিষ্কার কমপ্লিট। এবারে বাসনগুলো রয়েছে, প্রচুর বাসন, সকালে বাসনটা মাজা হয়নি তাড়াতাড়ি করে, তো সেই বাসনগুলো এখন মাজবো, মেজে স্নান করবো। আর পুজোও রয়েছে, পুজোটাও কমপ্লিট করতে হবে, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা। তো দেখো, এত বাসন রয়েছে আর বোতলগুলোও আছে, যেহেতু আজকে নিরামিষ, আর আমাদের বাড়িতে নিরামিষ দিনে টেবিলের ম্যাট থেকে বোতল সবই পরিষ্কার করতে হয়, তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই, পরে দেখা হচ্ছে। তো গুড ইভিনিং, এখন বাজে 8:00, আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তোমাদেরকে তো বলেই ছিলাম দিদিভাইয়ের বাড়িতে যাব, তো পুরো রেডি হয়ে কমপ্লিট হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরের পথ না, ওই 10-15 মিনিটের পথ, তো যেতে হবে সেখানেই। আর আমার সব ননদের বাড়ি খুবই কাছাকাছি, তো চলো।
তো দেখো দিদিভাই করছে রান্নাঘরে কাজ, আর এখানে চলে এসেছি আমরা ঘরের মধ্যে, সার্থক তো বসে খাচ্ছে। আর আমার খাওয়াটা আমি কমপ্লিট করেই নিয়েছিলাম, আর তারপরে চলে এসেছিলাম মন্দিরে। মন্দিরে এসে এখানে দেখো কত লোক আর কত সুন্দর করে সব নাম সংকীর্তন হচ্ছে, মণ্ডপটাও কি সুন্দর সাজিয়েছে। চলো একটু নাম সংকীর্তন শুনে নিই। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হবে, টাটা, সকলে সুস্থ থেকো।